জীবন সংগ্রাম করে যাওয়া হাজোর এগারী কিশোরী পাঁচ বছর বয়সের পর বিশেষ রোগত আক্রান্ত কিশোরীগী এই রোগের বাবে কিশোরীগীর এখন ভরি অকামিলা হয়ে পড়েছে। চিকিৎসকে ভরিখন কাটিবলে পরামর্শ দিছে। কঙ্কনা মালাকার নামের কিশোরীগী এইবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অবতীর্ণ হয়েছে। কঙ্কনার চিকিৎসার বাবে দরিদ্র পিতৃ মাতৃ চিন্তাত পড়েছে। সরকার তথা সদাশয়জনের সহায় বিচারি কাতর আহ্বান কঙ্কনার পিতৃ মাতৃর। মৰম তোমাৰ অবিহনে জীয়াই কেনেকৈ থাকিম, তাতোকৈ ভাল হ'ব জানা মই মৰিহে থাকিম। তোমাক ভাল পাওঁ মই কিমান, বুকু ফালি দিব নোৱাৰো প্ৰমাণ, হাত সাগৰ তেৰ নদীৰ সমান। পাঁচ বছর বয়সের পর একে ভরিখান ফুলি গেল। ডাক্তরে কলা কি বলে এইখান ভরি বারে চাপ নি ভাঙরের পর একবার আনিল, আর দুই মাস রাখি তার পঠাই দিলে, আর তার আমি চারি মাসের পিছত আনবা। তারপর লো যাই ডাক্তারে চালে, চাই কলে কি বলে অপারেশন করবে লাগব। অপারেশন করলে অপারেশন করার পিছত তার মানে আরো বেশি হয়ে গেল। তারপর এটা কৈছে ডাক্তারে এটা ভরিখান কাটিব লাগবে, তো নাহলে ভাল নহয়। ডাক্তারও কছো এনেকান পেলো গো, এতে মন টাকা বসে নাই, চিকিৎসা করো রাজু হওয়ালে ফেলাম, রাজু পারে লই ফেলাম চিকিৎসা করলো, সরকারের পড়াকো নপালো। পরিয়ালটা আপনাদের দেখছে কি দুখিয়া পরিয়াল, আর আমি সরকারক অনুরোধ জানাও নিউজ লাইভের জড়িয়াতে যান এই পরিয়ালটক মানে সরকারে মানে সোয়ালটি ভরিখান একটা কিবা সুব্যবস্থা করে ভাল করে দিয়ে আমি এতই মানে সরকারের অনুরোধ করলো।